আগামী 24 ঘন্টার মধ্যে যদি বিএনপিকে নিষিদ্ধ ঘোষণা করা না হয় তাহলে নির্বাচন কমিশন অভিমুখে কর্মসূচি ঘোষণা করা হবে বলে আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। রোববার বিকেল 4টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মায়ের কান্না শীর্ষক প্রতিবাদী সমাবেশ ও তথ্যচিত্র প্রদর্শনী করা হয়। এ সময় সংগঠনের বক্তারা এই আলটিমেটাম দেন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অধ্যাপক ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নীল, ভাস্কর্য শিল্পী আশা, আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের অন্যতম সাক্ষী বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জালাল, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার, বিশিষ্ট নাট্য অভিনেতা ও মুক্তিযোদ্ধা আহসানুল হক মিনু, পূর্ণিমা রানী শীল। সমাবেশে বক্তারা বলেন, 2001 থেকে 2004 সাল পর্যন্ত বিএনপি জামাত সরকারের আমলে গুম, খুন, হত্যা করা হয়েছে। তাদের তাণ্ডব সম্বন্ধে নতুন প্রজন্মকে আমাদের জানানো উচিত। বর্তমানে বিএনপি জামাত প্রতিটি জেলায় গুম, খুন, হত্যা চালিয়ে দেশে আবারও অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। বক্তারা বলেন, 1977 সালের 2 অক্টোবরের ঘটনা সঠিকভাবে তদন্ত করে জাতির সামনে উপস্থাপন করতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে যদি বিএনপিকে নিষিদ্ধ ঘোষণা করা না হয় তাহলে নির্বাচন কমিশনের অভিমুখে কর্মসূচি ঘোষণা করা হবে। সমাবেশে অধ্যাপক ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নীল বলেন, জিয়াউর রহমান ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর একজন আইএসআই কর্মকর্তা। তিনি পাকিস্তানের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। একমাত্র জিয়ার পরিকল্পনাতেই 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। তিনি বলেন, 1975 থেকে 1981 সাল পর্যন্ত গুম, খুন, হত্যা একমাত্র এই জিয়াউর রহমানই চালিয়েছেন। 1977 সালে যাদের হত্যা করেছিলেন জিয়াউর রহমান তাদের কবর কোথায় তা তাদের স্ত্রী ছেলেমেয়েরা আজ পর্যন্ত জানে না। সমাবেশে বক্তারা বলেন, বিএনপি আজ পর্যন্ত বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে মেনে নিতে পারেনি। বিধায় বিএনপিকে পাকিস্তানে পাঠানোর জন্য অনুরোধ করেন তারা। সমাবেশে 4 দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো, বিএনপি জামাত জোটের শাসনামলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সারা দেশে একযোগে বোমা হামলা, অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদ সৃষ্টি, খুন, ধর্ষণ ও নির্যাতনের সঙ্গে জড়িতদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করতে হবে। 1975 থেকে 1981 সাল পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ হাজার হাজার মুক্তিযোদ্ধা, সামরিক কর্মকর্তা ও সৈনিক হত্যার অপরাধে অবৈধ সামরিক শাসক খুনি জিয়ার মরণোত্তর বিচার করতে হবে। মানবাধিকার লঙ্ঘন করে আন্দোলনের নামে পুরো দেশে আগুন দিয়ে হাজার হাজার মানুষ পুড়িয়ে হত্যা, ধর্ষণ ও নির্যাতনের অপরাধে বিএনপির রাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধ সহ রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করতে হবে। এছাড়া জঙ্গিবাদ, অগ্নিসন্ত্রাস, দুর্নীতি, ধর্ষণ ও বোমা হামলার মদদদাতা বিদেশে পলাতক আসামি তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে। আয়োজিত সমাবেশে বক্তারা বিএনপির রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের পাশাপাশি অতিসত্বর দলটির সব ধরনের কর্মসূচি নিষিদ্ধে আলটিমেটাম ঘোষণা করেন। সমাবেশে বক্তারা দাবি করেন, যেহেতু বিএনপি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মেনে নিতে পারেনি, যেহেতু বিএনপির জন্ম সামরিক শাসক পাকিস্তানের আইএসআই কর্মকর্তা জিয়াউর রহমানের হাতে, তাই তাদেরকে নিষিদ্ধ করে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া।